শরতের মেঘগুলি যেন আকাশের মাঠে শুকাতে দেওয়া ধোপা বাড়ির কাপড়। জল ঝরে গেলেই ধোপা ওদের নিয়ে যাবে, আর আকাশটা নীল হয়ে পড়ে থাকবে একা। বুড়িগঙ্গার পাড়ের আকাশে মেঘ ও রোদ্দুরের গল্পের পুরোটাই যেন জানা রজকদের। নগরের মানুষদের পোশাকের ময়লা দূর করার দায়িত্বটি বংশপরম্পরায় পালন করে আসছেন রজক বা ধোপারা। ভোরের আলো ফোটার আগেই এই মানুষগুলো ব্যস্ত হয়ে পড়েন কাপড় ধোয়ার কাজে। তবে এই কাপড়গুলো তাদের নিজেদের ঘরের কিংবা ব্যবহারের নয়। রাজধানীর বিভিন্ন হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট এবং বাসাবাড়ির যে কাপড়গুলো লন্ড্রিতে দেওয়া হয়, সেই লন্ড্রি কোম্পানিগুলোই সেই কাপড়গুলো পাঠিয়ে দেয় এই বুড়িগঙ্গার পাড়ে। এখানে প্রতিদিন প্রায় 100 থেকে 150 ধোপা তাদের নিত্যদিনের কাজ শুরু করেন এই কাপড় ধোয়ার মধ্য দিয়ে। আমাদের কাপড় শুকিয়ে ইস্ত্রি করার যে অভ্যেস, তাতে অভ্যস্ত করে গিয়েছিল পর্তুগিজরা। ঢাকায় বসতি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পাড়া মহল্লায় লন্ড্রির দোকান খুলতে থাকে। শহরের লন্ড্রিতে জমা হওয়া কাপড়ের বেশিরভাগ চলে আসতো বুড়িগঙ্গার পাড়ে। এটার সাথে জড়িত 2004 থেকে, এবং আমি এইটার ব্যাপারে আমি আমার প্রশিক্ষণ নিয়েছি বিদেশ থেকে। ভালো, ঠিক আছে, ব্যবসা করতে পারলে ভালো। এখন ঘরে ঘরে কাপড় ধোলাইয়ের ওয়াশিং মেশিন ঢুকে পড়ছে। লন্ড্রি ব্যবসাতে প্রযুক্তি যোগ হওয়ায় এখন আর বুড়িগঙ্গার পাড়ে বাসাবাড়ির কাপড় তেমনটা আসে না। হাসপাতাল এবং আবাসিক হোটেলের কাপড়ই আসছে বেশি। ডেকোরেটরের লাইনে কাজ আছে, আপনি হোটেল, আবাসিক হোটেল, চাইনিজ হোটেল, এগুলোই বেশিরভাগ। খারাপই আছে, ওখান থেকে অবস্থা খারাপই আছে। ওখানে মেডিসিনের দাম বেড়ে গেছে। 15-20 বছর হবে, পারবে 5 টাকা করে দিলাম। জিনিসপত্রের দাম অনেক দিনও বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের সংসার চলন অনেক কঠিন হয়ে গেছে এখন। নিত্যি কামাই, নিত্যি পোষায়, নগদ সে সদায় আনি, নগদ টাকা দিয়ে দিই। কাপড়ের প্রকার ভেদে লন্ড্রির খরচ নির্ভর করে। দরদাম এলাকার আভিজাত্য মেপেও ঠিক করা হয়। গড়ে 100 থেকে 350 টাকা খরচ হয় কাপড় ধোলাই ও ইস্ত্রিতে। শার্ট প্যান্ট 10 টাকা, পাঞ্জাবি জুব্বা 12 টাকা। দাম আগের থেকে একটু বেড়েছে, কিন্তু ওরকম পোষান যায় না। লন্ড্রিতে নিয়ে আসি, বাসায় তো কত সময় দেখা যায় কাজের বুয়া থাকে না। দাম তো এখন তো সব জিনিসের দাম বাড়তে, লন্ড্রিগুলোর লোকেরাও তো দাম নিচ্ছে বেশি। মহল্লার সাধারণ লন্ড্রির পাশাপাশি আছে জনপ্রিয় ব্র্যান্ডও। ঢাকায় বড় পরিসরে লন্ড্রি ব্যবসা শুরু করেছিল লিফা, পরে যোগ হয় ক্যালকাটা ড্রাই ক্লিনার্স, ব্যান্ড বক্স, বেস্ট ক্লিন, টপ ক্লিনের মতো কর্পোরেট বিনিয়োগ। আমাদের সারা ঢাকা শহরে ব্রাঞ্চ আছে 40টা মতো। আমাদের কোনো ম্যানুয়ালি কোনো কাজ হয় না, সম্পূর্ণ মেশিনে হয়। এখানে আমাদের ড্রাই ওয়াশ, অল্টারেশন, রং, রিফু, ফলস, কাটা পলিশ সব ধরনের কাজ হয়। যদি কোনো কাপড় ড্যামেজ হয়ে যায়, সেই কাপড়টাও আমরা একটা আস্তর আছে, আস্তর দিয়ে ওইটা আবার পূর্বের মতো ব্যবহার করার ব্যবস্থা করে দিতে পারি। অনলাইন সার্ভিসের দিক দিয়ে আমরা অনেক এগিয়ে, যেটা আপনি কোনো লন্ড্রিতে এখনও হয়নি। আমরা অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইলেও এটা পেয়ে যাবেন। আমাদের মতো লেভেলের লন্ড্রিগুলোতে অবশ্যই একটু হাই রেঞ্জে যারা আছে ওনারাই আসে, যেহেতু আমাদের সার্ভিসও অনেক ভালো এবং একটু হাই কোয়ালিটির সার্ভিস দেওয়া হয়, ওই জন্য। ধোপাবাড়ি বা ধোপাদের উপর নাগরিক নির্ভরতা প্রায় শূন্যে পৌঁছে যাচ্ছে। গ্রামগঞ্জেও ধোপাবাড়ির দেখা পাওয়া যায় না। এখন বড় বিনিয়োগে কাপড় ধোলাই কারখানায় লক্ষাধিক কর্মীর কাজের সুযোগ হয়েছে। তবে পাড়া মহল্লার লন্ড্রির ঝাঁপ বন্ধ হবে না খুব জলদি। জীবনের ব্যস্ততায় কাপড় ময়লা হবে, ময়লা কাপড় খুঁজে নেবে সেকালে কালের ধোপাবাড়ি। মেহেরিন অ্যানি, এখন ঢাকা।